আর দুর্গাপূজার স্পেশালি তোমরাদের অর্ডার করা এই শাড়িগুলো, তাই ডেসপ্যাচ করবো বলে সমস্ত নিয়ে বসে গেছি। কারণ এগুলোও তো একটা অন্যান্য কাজের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কাজ, কারণ ঠিকঠাক করে যদি আমি অ্যাড্রেস না লিখি, ঠিকঠাক করে যদি ডেসপ্যাচ না করতে পারি, তো তোমাদের কাছে মাল পৌঁছাবে না। তো কোন জায়গায় দিল্লি, একটা আছে হালি শহর, তাছাড়া আছে আসানসোল, আরও একটা আছে কলকাতার চুচুড়া, এরকম বিভিন্ন জায়গার মাল যাচ্ছে। তোমাদের মধ্যে কাদের কাদের আছে শাড়ি অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এবার বলে দিই, মা হঠাৎই শনিবার দিনকে মায়ের ফোনটা খারাপ হয়ে গেছিলো। এক বছর মাকে জামাই ষষ্ঠীতে ফোন দিয়েছিলাম, তো মা এতদিন চালিয়েছে, হঠাৎই মা ফোনটা বললো খারাপ হয়ে গেছে। আমাদের পাশে একটা দোকান হয়েছে, সেই দোকানে মা ফোনটা সারাতে দিয়েছিল, তো ফোনটা নেওয়ার জন্যই এসছে। আর মা আমার এখান থেকে ঘুরে গেল, আর আমাদের বাড়ির সামনে যেহেতু দোকান, সেই জন্য মা তো আসবেই আসবে, না আসলে হয়। আর মা আসাতেই এখান থেকে হঠাৎই বাড়ির সামনে দিয়ে একজন ফুচকা আলা গেল, মানে অনেক দিন প্রায় দিনই যায়, তবে এটা আসার সঙ্গে সঙ্গেই তো ফুচকা, দেখে মনে হলো যে সবাই মিলে একসাথে তাহলে খাওয়া দাওয়া যাক। আর আমার শাশুড়ি কথা তোমরা বলো না, মানে একটা ফুচকা খেতেও ওরা নাকি মানে কষ্ট হয়, মানে ফুচকা জিনিসটা উনি একদমই অপছন্দ, একদমই খায় না, তাও জোর করে একটা দিয়েছি। তা বলছে যে হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে টক জলটা খাই, টক জল খেলে নাকি পেট পরিষ্কার হয়। আমি এটা জানতাম না, এটা আমার মানে শাশুড়িমার কাছ থেকে শোনা, সেই জন্য আমিও ঢকঢক করে টক জল খেয়ে নিলাম, ভাবতে পারছো। আর এদিকে ছেলে বসেছে, আলু দিয়ে খাবে না, ওই জলটা, ওই নুন জলটা দিয়ে ফুচকা খাবে বলে বসে গেছে। শ্বশুরমশাইকেও দিলাম, শ্বশুরমশাই বললো না আমি একটা খাবো আর খাবো না। আর এটা হচ্ছে নেক্সট ডে, পরের দিন রবিবার সন্ধেবেলা হঠাৎই ছেলের পড়া ছিল না বলে বললাম যে চল মা বাড়িতেই ঘুরে আসি। কেমন আছো? ভালো আছি। আজকে তাহলে কি রান্না হচ্ছে? চিকেন, চিকেন। আর তার সাথে ভাত? ভাত হচ্ছে আর চিকেন হচ্ছে। কে রান্না করছে? দিদিরা। ও অর্পিতা কি হচ্ছে? ভাত হয়ে গেছে? পুরো পাকা গিন্নি হয়ে গেছে। চলে এসো। ওয়ান করে দিয়েছে, ও ডাল এদিকে হচ্ছে ছেলের, আর এই চিকেন, এটাকে এবার ম্যারিনেট করব। এই গামলায় করতে অসুবিধা, ওই রকম গামলা হলে ওই চ্যাদরানো মতন ভালো হয়। আজকে মাকে বললাম, মা তোমার ছুটি, আজকে আমি আর অর্পিতা মিলে দুজনে রান্না করবো। অর্পিতা আমাকে সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে, আর এদিকে আমি চটপট মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি, আর এদিকে ও ভাতটাও করে রেখেছে। তো সন্ধ্যাবেলা হঠাৎই গেলাম, গিয়ে একটুখানি জানি গল্প অল্প করবো, বাবার শরীরটা খারাপ, আমি বলি ঠিক আছে তাহলে এসে যখন একবারে দেখেই যাই, ভাবছিলাম যে চলে যাবো তাড়াতাড়ি, তারপরে সবাই বললো যে না খাওয়া দাওয়া করেই যাওয়ার জন্য। আর এই নাইটিটা তোমরা দেখে চিনতে পারছো, এই নাইটিটা কিন্তু আমারও একটা আছে। আর মাকে আমি বললাম যে মা এই নাইটিটা তোমাকে পরলে ভালো লাগবে, তুমিই পরো। তা আমার আর পড়া হয়নি, কারণ এই ডোরা কাটা স্ট্রাইক আমার মনে হয় ওল্ড ফ্যাশন টাইপের, নতুনত্ব নাইটি আমি এখান থেকে যেখান থেকে কিনি নতুনত্ব সেরকম পাওয়া যায় না, মানে একমাত্র হয়তো বাড়িপুরের ওদিকে পাওয়া যাবে নতুনত্ব নাইটি। আর আমি নতুনত্ব নাইটি খুঁজি, প্রচণ্ড হারে খুঁজি, বাট এখানে হয়ে ওঠে না। তো ভাবছি যে এবার নেক্সট দিন বাড়িপুর যখন যাব তখন মোটামুটি বাড়িপুরতেই কিনে নেবো। এখন দেখেছি ফোনে সবাই আসক্তি, এদিকে অর্পিতা, ওদিকে বাবা, মোটামুটি সবাই ফোন নিয়েই ব্যস্ত, মানে ফোন ছাড়া আজকাল চলবে না। দেখো আমি আজকে বানালাম চিকেনের লাল লাল ঝোল, মায়ের মতন হয়তো হয়নি, কিন্তু কেমন হয়েছে নিচে কমেন্ট করে জানাবে কালারটা। তোমরা তো খেয়ে বুঝতে পারো নি, কিন্তু মা বললো রাত্রিবেলা খেতে খুব ভালো হয়েছে, কিন্তু মাংসটা খুব ছেড়ে ছেড়ে গেছিলো, মানে খুব ভালো সেদ্ধ হয়েছে। তো আমি এখানে বেশ অনেকটা পরিমাণে নিয়ে নিয়েছি, অনেকটা বলতে দু পিস তিন পিস মাংস, আর তার সাথে বেশ ভাত আর লাল লাল ঝোলের সাথে জাস্ট ওয়াও। রাজু এদিকে নিতে চলে এসছে, ছেলে এবার বলছে বাড়ি চলো বাড়ি চলো, ও আর থাকবে না, রাজু এসে গেছে মানে থাকবে না, নইলে সারাক্ষণ বলছিলো যে মামার বাড়ি থাকবো মামা বাড়ি থাকবো মামা বাড়ি থাকবো, কিন্তু রাজু যখন এসে গেছে তখন আর এক সেকেন্ডও থাকতে চাইছে না, এবার চলে যাওয়ার জন্য ওর কান্নাকাটি শুরু হয়। চলো আচ্ছা, গুড নাইট বলো, গুড নাইট বলো, গুড নাইট দাদুকে, এটা দাদুকে হাম দিয়ে দাও, বলো দাদু আসছি। আর কয়েকটা জিনিস আনার ছিল, সেই জন্য রাজু নিয়ে চলে এসছে, সন্ধেবেলায়ও নিয়ে এসেছিলো, আমি যেহেতু মার ওখানে গেছিলাম তাই তোমাদেরকে দেখাইনি। তো একটা আমি, আমার তো সবসময় লাইজল ইউজ করি, সবসময় এই আমাদের মধ্যে টাইলস থাকলে অবশ্যই লাইজলটা ইউজ করবো, অনেক বেশি ভালো। তো আজকে আমি ও ফিনাইলটাই নিয়ে এসছি, আমি বলি দেখি ইউজ করে দেখি, ভালো গন্ধ ছাড়বে বা সেই কারণে। আর এদিকে কাঁচা বাদাম কাঁচা ছোলা, মানে রাজুর রেগুলার সকালবেলা প্রত্যেক দিনই কাঁচা বাদাম কাঁচা ছোলাটা খায়, মানে স্যালাড বানিয়ে খায়, তার সাথে শশা। আর বাসন মাজার সাবানটাও শেষ হয়ে গেছিলো, তো সেটাই বড় বড় প্যাকেট নিয়ে এসে, যে ছোলা নিয়ে এসছে আর তার সাথে তোমার ওই বাদামটাও নিয়ে এসছে, আর এমনি বাদামও নিয়ে এসছে। আমি ডায়েট করছি, নিজেকে কন্ট্রোল করছি, কিন্তু রাজু সে ডায়েট আর মানতে দিচ্ছে না আর কি, আবার দেখো বাদাম নিয়ে চলে এসে
আর বাদাম দেখলে আমার এত লোভ লাগে, এত লোভ লাগে না, মানে ঘুম থেকে উঠে থেকে সারাদিনই আমার দুটো চারটে করে বাদাম চলে। আর আজকে বলে দিই সোমবার, সোমবার দিনকে আমি শ্রাবণ মাসের সোমবারটা করেছি মানে কি নিরামিষ খেয়েছি, মানে অনেকে না খেয়ে থাকে বাট আমি নিরামিষ খেয়েছি, আর বাবার পুজোটা আমি ভালো করে করেছি, যেহেতু প্রথম সোমবার ছিল তো পুজোটা আমি ভালো করেই করেছিলাম। তো এখানে আমি একটা তোমাদেরকে কথা বলি, আমি কিন্তু রাজুকে বলিনি নীলকণ্ঠ ফুল আনতে, মানে নীলকণ্ঠ ফুল মানে আমি বলেছিলাম শুধুমাত্র আকন্দ ফুলের মালা আর যা ফুল মিষ্টি সেরকম নিয়ে আসবে, কিন্তু যেখান থেকে আর বেলপাতা যেখান থেকে নিয়ে যায় সেখান থেকে প্রচুর পরিমাণে নীলকণ্ঠ ফুল দিচ্ছে, যার জন্য আমি ভীষণ খুশি, মানে আমি ভাবতে পারছি না যে আমি নীলকণ্ঠ দিয়ে বাবাকে পুজো দিতে পেরেছি, মানে এটা ভেবেই আমার ভীষণ হ্যাপি লাগছে। আর এদিকে দেখো দুপুরবেলা আলু পটল কুমড়ো দিয়ে একটা হালকা পাঁচফোড়ন দিয়ে ঝোল করব আর তার সাথে উচ্ছে ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া, মানে হালকা পাতলা করে একদম নিরামিষ করে হালকা হালকাভাবে ঝোল। আর রাত্রিবেলা সন্ধ্যেবেলা দেখতেই পাচ্ছ ছেলের কাজ হচ্ছে এটা, মানে এইরকমভাবেই ও ছড়ি ছিটিয়ে পড়ে, অনেকে বলে ঘর গোছাবো কী করে, 5 মিনিটের মধ্যে এইরকম অবস্থা করে দেবে, যেই গোছাবো দেখো আলু থেঁতে থেঁতে পর্যন্ত ফেলেছে, ভাবতে পারছো, আলু থেঁতা পিঁয়াজ থেঁতা, মানে কী নেই এই জায়গাটায়। যখন ওকে খাওয়াতে বসাবে মানে বসানো হবে আর কি, তার আগে আমি এটা ঝাঁট দিয়ে মুখ পরিষ্কার করে তারপরে কি ঘুমাতে সেই 12:30 এরকম একটা ব্যাপার হয়ে যায়। ছেলে এখন মিস্ত্রি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ইঞ্জিনিয়ার হবে বোধ হয় বড়ো হয়ে, কী হবে ভগবানই জানে। তো এইসব নিয়েই ব্যস্ত, স্ক্রুপ ড্রাইভার হ্যানা ত্যানা কী নেই ওর কাছে। তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক আর কমেন্টের মাধ্যমে। তোমরা খুব ভালো থেকো, সেফ থেকো, আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। বাই বাই।